নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আমি আজকে পুডিং রান্না করব, সকালের ব্রেকফাস্ট পুডিং। কিন্তু এখন রাতে শীতের সব রাতে নেড়ে নাড়া এটা বানিয়ে না রাখলে সকালে পুডিংটা বানিয়ে গরম পুডিং খাওয়া যায় না, না ঠান্ডা থাকবে, এই জন্য আজকে রাতে আমি বানাচ্ছি। এটা কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদের। সকলেই হয়তো জানেন, তবুও আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা এখন আগে মাইক্রোতে করব, পুডিংটা গরম করে নেব। তারপর উপকরণের মধ্যে লাগছে এখানে আপেল, নাশপাতি, একটু কুচানো সব আঙুর, এখানে বেদানা, আর একটু কাজু কিশমিশ মিশিয়ে আর বাটি রেখেছি, আর চিনি। আর এই কাস্টার্ড পুডিং বানাবো, ওই জন্য কাস্টার্ড 3 চামচ এর মধ্যে নিয়ে রেখেছি। এটা জলে গুলে দিতে হবে। মোট এই আমার উপকরণ। এখন আমি আগে দুধটা মাইক্রোতে 10 মিনিট গরম করতে দিয়ে দিই, এটা ফুটবে। দশ মিনিট টাইম, হাই পাওয়ারে 10 মিনিট দুধটা গরম করতে দিলাম। দুধটা ফুটে গেছে, এবার বের করে নিচ্ছি। এবার এর মধ্যে চিনিটা দেবো। চিনিটা যার যার আন্দাজ মতো, মিষ্টি যারা বেশি খান তারা বেশি দেবে, কারণ ফলের একটা মিষ্টি থাকে, তো বেশি মিষ্টি হয়ে গেলে ফলের স্বাদটা। এবার এতে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা আমি জলে গুলে রেখেছি, এটা আবার দুধের মধ্যে মিশিয়ে দেবো। একটা মজার ব্যাপার কি জানেন তো, বাড়িতে ফল থাকলে কাউকে খেতে বললে কেউ খায় না। ফল থাকলে খেতে বললে কাউকে খায় না, কিন্তু আজকালকার ছেলেপেলেরা বাইরের জিনিস সবই খাবে, কিন্তু ওই ফল জিনিসটা খায় না। তো ওদের এইটা একটা ভালো পদ্ধতি যা দিয়ে আপনি ফলটা খাইয়ে দিতে পারবেন। এইটা পেলে ওরা খেয়ে নেয়, বাইরের পিজা বার্গার বাদ দিয়েও তখন এটা ভালোবেসে খাবে। এই জন্য আমি বাড়িতে মাঝে মাঝেই এটা বানিয়ে থাকি। এবারে এইটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি গরম করব 2 মিনিট মতো, চিনিটাও মেল্ট হয়ে যাবে, তারপরে ফল একটু ঠান্ডা না হলে দেওয়া যায় না। এবার আমি এর থিকনেসটা দেখাচ্ছি, এরকম ঘন পুডিং যেমন হয় সেরকম। এবার ফল টল দিলে রাত্রির বা ঠান্ডায় থাকলে আরো জমে যাবে, কেটে কেটে তখন দেওয়া যায়। ব্যাস আমার মাইক্রোর কাজ শেষ, পুডিং বানানো শেষ। একটু ঠান্ডা হলে তবে আমি ফলগুলো দেবো, ততক্ষণ এটা ঠান্ডা হোক। আমার পুডিংটা একটু বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার নিজের আন্দাজ মতো ফলগুলো মিশিয়ে দিই। আমি এক বাটি করে কেটে রেখেছি, কিন্তু সবটা দিলে এটা পুডিংটা ইয়ে হয়ে ফলেই ভরে যাবে, এই জন্য মাপ করে করে একটা দিতে হয়। নাশপাতি দিলাম, আপেল দিলাম, একটু আঙুর কেটে ছাড়িয়ে রেখেছি, আঙুর দিয়ে দিলাম। এবার একটু বেদানা, ওই ডালিম আর কি। এবার এগুলোকে আমি সব মিশিয়ে দেবো এর মধ্যে। ফল বেশি হয়ে গেলে এটা পুডিং এর ইয়েটা পাওয়া যায় না, এর যে নিজস্ব একটা ইয়ে বেশ ঘন পুডিং, তার মাঝে মাঝে ফলটা ভালো লাগে। এক গাদা ফল হয়ে গেলে খেতে অতটা ইয়ে লাগে না। এবার লাস্টে আমি একটু কাজু কিশমিশ রেখেছি, এটাও দিয়ে দেবো।
আচ্ছা বন্ধুরা, আমার পুডিংটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার পুডিংটা যদি ভালো লাগে ঠিক এইরকম বানিয়ে দেখবেন, ঠিক এই খেতে খুব সুন্দর হবে এবং বাচ্চারা ভালোবেসে খাবে। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, শুভরাত্রি।